যে কথা বলছিলাম যে সন্দেশখালীতে এই জনরোষ কেন তৈরি হলো, এই পরিস্থিতি কেন হলো, তার জন্য একটু গত কয়েক বছরের ইতিহাসটা দেখে নেওয়া দরকার, আর একটু ভূগোলটাও জেনে নেওয়া দরকার। সন্দেশখালীর ইতিহাস আর সন্দেশখালীর ভূগোল দুটোই খুব গুরুত্বপূর্ণ। সন্দেশখালী বিধানসভায় আসলে দুটো ব্লক, সন্দেশখালী ওয়ান, সন্দেশখালী টু। সন্দেশখালী একে, মানে যেটা ন্যাজার থানার মধ্যে পড়ে, সেখানে কতগুলো পঞ্চায়েত আছে এই ছবিটা দেখুন। এই ঘটনা কিন্তু সন্দেশখালী একে ঘটছে না, এটা আজকে সন্দেশখালী দুয়ে ঘটছে, মানে ন্যাজার থানায় নয়, সন্দেশখালী থানায় ঘটছে। ন্যাজার থানা এলাকার আকঞ্জি পাড়ায় শাহজাহান শেখের বাড়ি, আর সেই ন্যাজাতে বয়েরমারি, ন্যাজার, কালীনগর, সরবেরিয়া, আগরহাটি, সেহেরা, রাধানগর, হাটগাছি, এইসব পঞ্চায়েতগুলো রয়েছে। সেই পঞ্চায়েতগুলো শুধু নয়, তার পাশাপাশি সন্দেশখালী দুইকেও নিয়ন্ত্রণ করত এই শেখ শাহজাহান। সেখানকার পঞ্চায়েতগুলো কোনগুলো? বেড়মজুর এক, বেড়মজুর দুই, সন্দেশখালী, জেলিয়াখালী, দুর্গামণ্ডপ, কোরাকাটি, মণিপুর, খুলনা। আর এইসব এলাকাতেই এই সন্দেশখালী দুই যে কথাটা বললাম, সেই সন্দেশখালী দুই ব্লকে, সেখানে ত্রিমোহিনী নামে একটা এলাকায় যেটা সন্দেশখালী থানার খুব কাছে, সেখানে গিয়েই গতকাল তৃণমূলের নেতারা পথসভার নাম করে নাকি গ্রামে গ্রামে হুঁশিয়ারি দিচ্ছিলেন। আর সেই হুঁশিয়ারির ফলটা হচ্ছে এই ছবিটা, ভালো করে দেখুন ছবিটা। গতকাল হুঁশিয়ারি দিচ্ছিলেন, লাঠি সোঁটা নিয়ে গতকালই মানুষ রাস্তায় নেমেছিলেন, তাড়িয়ে এলাকা ছাড়া করেছিলেন তৃণমূল নেতাদের। তৃণমূল নেতারা মানে এই শিবু হাজরা, এই উত্তম সর্দার, এরা নাকি আবার ছক্কস ছিলেন, এরা নাকি আবার ছক্কস ছিলেন যে রাতে অভিযান চালানো হবে। নন্দীগ্রামের কথা মনে পড়ছে? গণপ্রতিরোধের মুখে সিপিএম যখন পিছু হটছিল তখন সিপিএম নতুন সূর্যোদয় ঘটাবে বলেছিল। নন্দীগ্রামে মহেশপুর বাজারে আবার গুলি চলে এবং তারপরে বিমান বসু সদর্পে বলেছিলেন নন্দীগ্রামের নতুন সূর্যোদয় হয়েছে। সন্দেশখালীতে তৃণমূল সেই রকম এক সূর্যোদয় ঘটানোর চেষ্টায় ছিল, সেই সূর্যোদয় সেই 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 সূর্য ওঠার আগেই অস্তমিত করে দিয়েছেন সন্দেশখালী মহিলারা, লাঠি ঝাঁটা হাতে, বাঁশ হাতে সন্দেশখালী থানা ঘিরে নিয়েছেন। এই হচ্ছে সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি, এই হচ্ছে জনপ্রতিরোধের ছবি। শোভনদেব চট্টোপাধ্যায় যে জনবিস্ফোরণের কথা বলছিলেন, সেই জনবিস্ফোরণ এবার ফ্র্যাঙ্কেনস্টাইনের মতন আপনাদেরই গ্রাস করছে, বুঝে নিন, তাই নয় কি বিশাখা? একদমই তাই ঈশান্ত, তুমি যে জনবিস্ফোরণের কথা বলছিলে, সেই বিস্ফোরণ বলো বা জনবিস্ফোরণ বলো বা বিপ্লব বলো, বিদ্রোহ বলো, আজ সন্দেশখালী যেন বিদ্রোহের ভূমি। কিন্তু এই বিদ্রোহের আগুনটা কি একদিনে জ্বলল, নাকি ধিকি ধিকি সেই আগুনটা জ্বলছিল, যেটা তারা নিজেরাও বলছেন দিনের পর দিন তারা বঞ্চিত হয়েছেন, দিনের পর দিন লুটেরারা এসে তাদের জিনিস, তাদের সম্পত্তি নিয়ে চলে গিয়েছে, তারপরে কি এই ধিকি ধিকি আগুনটা আস্তে আস্তে কয়েকদিনের মাথায় আগ্নেয়গিরির আকার নিল? কি দেখলেন সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি সুজিতা, দেখুন তার পাঠানো প্রতিবেদন। ত্রিমোনী বাজার এলাকার অন্তর্গত এই জায়গাটা, এখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। গতকালকে ছবিটা কি ছিল? গতকালকে তৃণমূলের তরফ থেকে একটি পথসভা করা হয়, তো সেখানে প্রতিবাদ দেখান এখানকার স্থানীয় মানুষ, না তাদের কোনো রাজনৈতিক রং নেই, সেখানে তারা পথসভাকে কার্যত প্রতিরোধ করেন এবং সেখান থেকে তৃণমূল কর্মীদের কার্যত লাঠি সোঁটা নিয়ে তারা করেন তারা। এবং সেই ছবি আপনারা দেখেছেন যেখানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছিলাম যে তারা লঞ্চে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এমনকি তাড়াহুড়ো করে পালাতে গিয়ে পরে পর্যন্ত যাচ্ছেন। গণ অভ্যুত্থান, এটা জনবিস্ফোরণ, আর তারই প্রতিফলন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছে সন্দেশখালী। ক্যামেরায় শম্ভু পালের সঙ্গে সৃজিতা বসু, রিপোর্ট, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। সন্দেশখালী সাধারণ মানুষ তারা বলছেন দিনের পর দিন ধরে তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, একের পর এক অত্যাচারের উদাহরণ তারা আমাদের সামনে রাখছেন, এবং তা সামনে দেখে আমরা বুঝতে পারছি কি দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে তারা বছরের পর বছর কাটিয়ে যাচ্ছেন। আর এই জায়গা থেকে তাদের আরো নির্দিষ্ট করে তারা যে অভিযোগ করছেন যে আগামী প্রজন্ম, যাদের কাঁধে সমস্ত সমাজের দায়বদ্ধতা থাকতে চলেছে, সেই নবীন প্রজন্মর হাত থেকে বই খাতা কেড়ে নিয়ে এই প্রশাসন বা এই প্রশাসনের নেতারা তারা মদ বন্দুক ধরিয়ে দিয়েছে। কি অভিযোগ করছেন তারা শুনুন একবার। শাহজাহান শেখ, শিবু হাজরা ছেলেরা আপনাদের বাড়ির ছেলেদের হাতে বন্দুক, মদের বোতল তুলে দেয়। 100% এটা 100% সত্যি, কোনো ভুল নেই এতে। ছোট ছোট বাচ্চা যারা এখনো মানে মুখে দুধের গ্যাস কাটেনি, 14-15 বছর বয়স ছেলেদেরকে নিয়ে এসে বাইকে চড়াচ্ছে, মদের বোতল তুলে দিচ্ছে, বন্দুক তুলে দিচ্ছে হাতে, চলো লড়াই করতে হবে, রাজনীতি না করলে বাঁচতে পারবে না। শিবু হাজরা যত ছেলেদেরকে কিনে রেখেছে, আর যদি কেউ ওদের সঙ্গে না আসে তাহলে কি করে? তাহলে রাত্রে বাড়ি থেকে তুলে নিয়ে এসে মারধর করে। আমাদের ছেলেপেলের হাতে
বন্দুক তুলে দেবে, মদের বোতল তুলে দেবে, ওর ঘর ভাঙতে হবে, ওর মেয়ে টেনে আনতে হবে। কারা তুলে দেয়? ওই শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দার। ডাকলে আসতেই হবে, নাহলে তোর ফ্যামিলি মেরে দেবো, তোর মাকে মেরে দেবো, তোর বাবাকে মেরে দেবো। এই হুমকি কে দেয়? ও শাহজাহান শেখ দেয়। যে অত্যাচারের কথা সন্দেশখালীর মানুষ দাঁড়িয়ে রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে দিনভর বললেন, এই অত্যাচার আসলে বছরের পর বছর ধরে চলছিল। সন্দেশখালীতে মানুষের জমি কেড়ে নেওয়া, ভেড়ি কেড়ে নেওয়া, ইটভাটা কেড়ে নেওয়া, বাড়ি কেড়ে নেওয়া, এমনকি বাড়ি থেকে মেয়েদের তুলে নিয়ে গিয়ে দুদিন পরে ফেরত দেওয়া হয়, এই রকম অভিযোগ পর্যন্ত সন্দেশখালী থেকে উঠে এসেছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। দিনের পর দিন কেউ ফিরে তাকাননি, সেই কারণে আজকে এই জনবিস্ফোরণের পরিস্থিতি তৈরি হয়ে গেল। দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ সর্বস্ব পণ করে এদেরকে এলাকা ছাড়া করতে রাস্তায় নেমে এলেন, মহিলারা রাস্তায় নেমে এলেন। আমাদের প্রতিনিধি অনুপম পাত্র এলাকায় দাঁড়িয়ে সেখানকার প্রতিবেদন, সেখানকার আজকের ছবি তুলে ধরেছেন, দেখে নেব। গ্রামবাসীদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তারা আন্দোলনে আজকে নামতে বাধ্য হয়েছেন। অনেকেই অভিযোগ করছেন কারোর ভিটে বাড়ি নিয়ে নেওয়া হয়েছে, কারোর জমি দখল করে নেওয়া হয়েছে, কারোর পাকা ধান সেই ধান নষ্ট করে দেওয়া হয়েছে, সেখানে জলকর করা হয়েছে। এই যে অত্যাচার, দিনের পর দিন অত্যাচার, সেই অত্যাচার সহ্য না করতে পেরে আজকে গ্রামবাসীরা আন্দোলনে প্রতিবাদে নেমেছেন। 2013 সালে যখন শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের জার্সি গায়ে দিয়ে নেয়, তারপরেই তার এই দুই সাগরেদ, তারা কিন্তু এই সন্দেশখালী এলাকায় এসে জনবসতি অঞ্চলে তাদের নিজেদের রাজনৈতিক পরিচয় তুলে ধরার চেষ্টা করে। এমন অত্যাচার করা হয়েছে সাধারণ গ্রামবাসীদের ওপর, সেই অত্যাচারের কথা বলতে বলতে অনেকে কেঁদে ফেলছেন। যেমনটা আমরা বলছিলাম, অনেকে বলছেন যে তাদের ভিটে বাড়ি রয়েছে, প্রাক্তন পুলিশ কর্তা, পুলিশের কনস্টেবল যিনি রাজ্য পুলিশে দীর্ঘদিন কাজ করেছেন তিনি এখানে থাকেন, তার ভিটে বাড়ির একটা বড় অংশ নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করছে। রাজ্য পুলিশের একজন কর্মচারী তার জমিও পর্যন্ত দখল করার অভিযোগ উঠছে, ফলে এই অত্যাচার কোন পর্যায়ে পৌঁছেছিল তুমি বুঝতেই পারছ। আমরা দেখলাম সেখানকার মানুষের যে স্বতঃস্ফূর্ত জনরোষ, সেই জনরোষের কারণটাও আমরা বিশ্লেষণ করলাম। কি ঘটেছে, কত বছর ধরে তাদের সঙ্গে এই অন্যায় অত্যাচার ঘটেছে তারা নিজেরাই বলছেন, আর তার প্রেক্ষিতে যখন বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দল তারা যখন এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, তখন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এটা রাজনীতি, শুনতেই চাইছেন না সন্দেশখালীর মানুষের গর্জন। আর তার পাশাপাশি মানুষ কিন্তু এখনও বলে যাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত এই উত্তম শিবুদের গ্রেফতার করা হবে, যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজাহানকে ধরে ফাঁসি দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সন্দেশখালি শান্ত হবে না। আগামী দিন কী হয় সেদিকে আমরা নজর রাখব। আপনিও দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বাংলা প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি, নমস্কার।